দর্শক বন্ধুরা, বাস্তবে ভূত দেখুন, এই যে এখনো তো আছে, এখনো আছে, এই যে ঘরটা ঢুকতেছে, ইয়াল্লাহ, এটা সে আত্মহত্যা করা সেই যুবতীর লাশ। ভয় পেয়ে না ভাই, তুমি ভয় পেয়ে না, কথা বলে না, কথা বলে না, ওই যে ঘরের ভিতরে ঢুকছে, চলো চলো আমরা যাই। প্রিয় বন্ধুরা, আমাদের সঙ্গে থাকবেন ভাই। হ্যাঁ, রাক্ষসের মতো ডাকতেছে উমা, লাহলালা কথা ইল্লা বিল্লা, আমাদেরকে ভয় দেখাবেন না প্লিজ, ইয়াল্লাহ। ভয় পেও না, তোমরা ভয় পেও না, যাইতে হবে। ওই যে ওই যে এখনো আছে, ওই যে বসে ওখানে কি খাচ্ছে, হ্যাঁ নড়তেছে না, নড়তেছে ভাই, এখনো এখনো নড়তেছে, এখনো নড়তেছে, এখনো নড়তেছে, এখনো নড়তেছে, আস্তে আস্তে, এই এই এই, যাও আল্লাহর নামে সামনের দিকে যাও, খুব সাবধান, এখনো আছে যে ঘরের ভিতরে, এই যে এই যে এই যে নড়তেছে, ইয়াল্লাহ, এটা লাশের মতো কি শুয়ে আছে, ওই যে কি ভয়ানক চেহারা, দেখো দেখো, অবশ্যই ঠিক হবে, আমাদেরকে যেতে হবে, এই চ্যালেঞ্জে হারা যাবে না। দর্শক বন্ধুরা, আপনারা দেখতেছেন গোস্ট হান্টার ইউটিউব চ্যানেল থেকে, এবং এই লাইভটি দেখতেছেন বার্তা নামের একটি ফেসবুক থেকে, বার্তা নামের যে ফেসবুক থেকে দেখতেছেন, অবশ্যই শেয়ার করুন সকলে এই লাইভ ভিডিওটা, এবং ফলো করে রাখুন প্রত্যেক দিন ভিডিও পাওয়ার জন্য। সঙ্গে আছি আমি এস এম শোভা ভূষণ। কী ব্যাপার ভাই, কি ওটা শুয়ে রয়েছে ভাই, দেখো তো এইখানে কি কয়টা এখানে, হ্যালো, প্লিজ আমাদেরকে ভয় দেখাবেন না, আসসালামু আলাইকুম, আল্লাহ আল্লাহ, আমি সরে দাও, আমি সরে দাও, ঘিরে ফেলো চারিদিক, ঘিরে ফেলো চারিদিক, ঘিরে ফেলো, ওই ওই ওইদিকে যেন বেরোতে না পারে, আজকে আমরা ধরে ফেলছি, এটা কে বা কি আমাদেরকে কেন ভয় দেখায় এটা আমরা দেখবো। এখানে আবার স্যান্ডেল দেখতেছি পুরাতন, এই যে একটা স্যান্ডেল, একটা নতুন স্যান্ডেল, মনে হচ্ছে কেউ ঘুমাচ্ছে, কিন্তু আমরা যেটা দেখলাম সেটা কোথায় গেল, আসল রহস্যটা কি? প্রিয় বন্ধুরা, আমরা কাউকে জোর করি না বিশ্বাস করার জন্য, আবার অবিশ্বাসও করতে বলি না, প্যারানর্মাল এমন একটা বিষয়, ডাক দাও, সালাম দিয়ে ডাক দাও, আর শোনো আমি বলি, যদি খুব বেশি ভয়ানক চেহারা হয়, চিৎকার চেঁচামেচি দিবে না, তাহলে কিন্তু স্টক করে এখানে আমিও মারা যেতে পারি। প্রিয় বন্ধুরা, লাইভে যারা দেখতেছেন আপনারা, লাইট ক্যামেরা এগুলো ঠিক আছে কিনা একটু বলবেন, ভালো দেখতে পাচ্ছেন কি না, আমার কণ্ঠ শুনতে পাচ্ছেন কি না, বিশেষ রিকোয়েস্ট সকলে ভিডিওটা একটু শেয়ার করে দিন ভাই, হাত দিয়ে না ভাই, তাও তো এইদিকে কী একটা মনে হলো, এর ভিতরে কী, এখনো সাউন্ড হচ্ছে। প্রিয় বন্ধুরা, পাশে কিন্তু একটা এই যে মাছের ঘের, আচ্ছা এই লোকটা আমার মনে হচ্ছে পাহারা দিচ্ছে না তো এখানে, একটু গায়ে হাত দিয়ে ডাক দাও, খুব সাবধান, ভয় পাবে না, কাকা কাকা কাকা, আমি আমি কিন্তু লাইভে আছি নাজমুল, আমি কিন্তু লাইভে আছি, তারা বুঝতে না পারে পরবর্তী থেকে জানো, হ্যালো কাকা, প্রিয় বন্ধুরা, ও কাকা উঠছে মনে হচ্ছে, এই যে উঠাও তো মুখটা, উঠাও, একজন সরে দাও, ইয়াল্লাহ, চেহারাটা ভয়ানক মনে হচ্ছে, কিন্তু একটা মানুষ মনে হচ্ছে আবার। আঙ্কেল, আপনি শুনতেছেন আমাদেরকে, একটু উঠবেন, আপনার সঙ্গে একটু কথা বলতে চাই। কে বাবা? আল্লাহু আকবার, ইয়াল্লাহ, কেমন হাসতেছে দেখো, দাঁত বের করে করে, কি বাবা কি চাও তোমরা এখানে? জি আমরা এখানে কি করতে আমরা আমরা আসছি এখানে
আমরা একটু ভিডিও করতে আসছিলাম আঙ্কেল, কিন্তু এখানে আসার পরে যেটা দেখলাম, একটা যুবতীর মতো, একটা লাশের মতো ঠিক আপনার এই ঘরটাতে ঢুকলো। তারপর থেকে এখানে আপনি নাজমুল, আমার মনে হচ্ছে যে ভয়ানক আত্মাটা গেল, তার আবার রূপ নিয়ে না তো, কারণ এনার কথাবার্তা কিন্তু অস্বাভাবিক লাগছে সুসাই। আচ্ছা বাদ দেন, যে আপনার সঙ্গে একটু কথা বলা যাবে? বলো বাবা, কি বলবো, কিন্তু আমাদের খুব ভয় করতেছে, আমরা কি ভিতরে আসতে পারি? আসো। আচ্ছা আল্লাহ ভরসা, প্রিয় বন্ধুরা সঙ্গে থাকবেন। আসলে এই রহস্যটা আমরা বুঝে উঠতে পারতেছি না, দেখা যাক কি হয়। আস্তে আস্তে ঢোকো ভিতরের দিকে। নাজমুল তুমি ওই সামনে যাও, ওই পাশে বসো, আরো সরে যাও, আমি একটু উঠে বসি, কারণ আমার খুব ভয় করতেছে এখানে। মানে কিছু যদি মনে না করেন, আসলে কিভাবে বলবো, তারপরে বলতেছি বলো, মানে আপনি আসলে তো সাধারণ মানুষ, তাই না? নাজমুল কি মনে হয়, হ্যাঁ মানুষই হবে, কিন্তু আমি অবাক হচ্ছি সবচেয়ে বেশি, যেটা প্রিয় বন্ধুরা আপনারা আমাদেরকে দেখতেছেন, এরকম সিচুয়েশন হলে আসলে হাড়ে কারো পানি থাকার কথা না। কারণ দেখলাম কি আর এখানে এসে হলো কি, বা কোন পর্যায়ে যাচ্ছে, কি হতে পারে। ওই এটা কি আপনারই জমি, আপনারই ঘের? হ্যাঁ আমারই ঘের, আমি এই ঘের চকি দিচ্ছি। তো এই গভীর রাত্রে আপনি ঘের চকি দেন এখানে, ভয় করে না আপনার? ভয়ঙ্কর জায়গা এটা, কিন্তু কে মাছ টাছ খেয়ে যায় বিভিন্ন ধরনের বেশি, তাই জন্য। মানে মাছ কিসে খায়, মেছো পেতনিতে? ও পেতনি ভূত সব মাছ খায়, তাই চৌকি দিচ্ছে। ওনার কথা কিন্তু একটু অস্বাভাবিক, পুরো রহস্যটা জানতে হবে আমাদেরকে। হ্যাঁ তো আমি বলতে চাচ্ছিলাম, আপনার বাড়ি এখান থেকে কত দূরে? বাড়ি এখান থেকে বেশ দূর, মাইলখানেক। তাই এই যে গহীন একটা বিল, ফাঁকা বিল, গহীন বলবো না, আশপাশে কোনো বাড়ি ঘর নাই, এখানে যদি আপনি কোনো বিপদে পড়েন আপনাকে দেখবে কে? বিপদে পড়লে দেখার মতন আল্লাহ ছাড়া তো কেউ নেই। আচ্ছা আচ্ছা প্রিয় বন্ধুরা, আমি আর এখনও কনফার্ম হতে পারতেছি না উনি কি স্বাভাবিক কিছু কিনা, বা অস্বাভাবিক না কি, উপরে আবার কি। আঙ্কেল আপনি এখানে কতদিন ধরে থাকেন? আমি এই জায়গায় প্রায় 4 বছর। চার বছর ধরে থাকেন, ভয় লাগে না? না ভয় নেই। আচ্ছা এখানে কি আপনি থাকা অবস্থায় কোনো কিছু দেখতে পারছেন আজও? অনেক কিছু দেখা যায়। কি বলেন, কি কি দেখতে পারছেন একটু যদি আমাদেরকে বলতেন? ভূত পেতনি অনেক কিছু দেখা যায়। চেহারাটা কেমন? চেহারা ভয়ঙ্কর, বা অনেক সময় অনেক রকম রূপ ধরে দেখায়। নাজমুল আমার কিন্তু এখনও সন্দেহ হচ্ছে লোকটাকে, হ্যাঁ, কারণ কথা কিন্তু আমাদের মতো মানুষদের মতো বলতেছে না, কথা অল্প ছোট ছোট করে বলতেছে, হ্যাঁ ভূত দেখা যায়, হ্যাঁ হ্যাঁ এইভাবে। আঙ্কেল আপনি কিছু মনে না করলে, যে কেমন জানি কথা বলতেছেন, আমাদের কিন্তু অনেক ভয় করতেছে, এখানে একটা বালিশ মনে হচ্ছে আপনার রাখা, এটা কি, এর ভিতরে কি, এটা এটা কি? ওটা একটা বোতলে ওটা ওষুধ, আল্লাহ ওটা স্প্রে করা হয় ঘরে, সবজি। এগুলা কি?
দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, রহস্য জানতে হবে। এটা কি আঙ্কেল বলেন, আপনি স্পষ্ট করে বলেন, এটা কি? এটা খাদ্য আছে, এগুলো কি মাছের? প্রিয় বন্ধুরা, আমার মনে হয় এই মানুষটা এখনও, এটা যদি যেটা বুঝলাম, এটা লিগালি মানুষ, কোনো অস্বাভাবিক কিছু না। তবে সবচেয়ে যেটা বেশি অবাক হলাম, কিছু সময় আগে যে ইনার ঘরে প্রবেশ করলো, জিনবুত অসরিয়াতিরা তো আসলে মুহূর্তের রং চেঞ্জ করে যে কোনো জায়গায় চলে যায়, ভ্যানিশ হয়ে যায়, এই মানুষটা কিন্তু সেটা জানে না। আঙ্কেল, কিছু মনে না করলে আপনাকে একটা তথ্য দিতে চাই। আমরা ঠিক যখন এখানে আসলাম, আমরা কিন্তু অনেক সময় যাবো এখানে ক্যামেরাটা অন করে রাখছি, এখন আমি লাইভে আছি স্টিল নাও, তো আমি দেখলাম যে একটা যুবতীর মতো ঠিক কাপড়ে কাপড় পরা সাদা আপনার এই ঘরটাতেই প্রবেশ করলো। এরকম কি মাঝে মাঝে হয়? এরকম অনেক কিছু এ জায়গায় ফাঁকা বিলতে অনেক কিছু দেখা যায়, অনেক কিছু, কিন্তু মানে মেনে নিতে পারতেছে না। স্পষ্টভাবে দেখেও চোখের সামনে থেকে কেমন জানি হারাই গেল। যাই হোক, তো এরা কি আপনার কোনো ক্ষতি টতি করে আজ পর্যন্ত? আমার ক্ষতি টতি করে না, আমি দীর্ঘ 4 বছর আসি, না আমার সাথে কোনো ক্ষতি টতি করে না, থাকে থাকে অসুবিধা করে না আমার। আচ্ছা, মানে আমি যেটা বুঝলাম আপনার কাছ থেকে কথা বলে, যদি এদেরকে কেউ ক্ষতি করে তাহলে এরা ক্ষতি করে? হ্যাঁ, ক্ষতি করে, ওদের ক্ষতি করলে ওরা ক্ষতি করে, আর যদি ক্ষতি না করা হয় কোনো ক্ষতি করবে না, কিছু ক্ষতি করে না। আর এটা কি চোখের সামনে হলে হঠাৎ বেঁধে দেয়, তাই তো? দেখা যায় তখন চলাচল করে, তখন চলাচল করে, অনেক সময় দেখা যায় মাছ খাচ্ছে, এই খাচ্ছে, অনেক কিছু। কি বলেন, আপনার এখান থেকে বড় বড় মাছ ধরে খায়? খায়। আচ্ছা, একটু দেখাবেন কোথা থেকে খাই, একটু আসেন তো। প্রিয় বন্ধুরা সঙ্গে থাকবেন, কোথায় বসে মাছ খায় ওরা, এই আঙ্কেলকে নিয়ে যাব আমরা সেখানে এবং দেখব। আমাদের সম্পূর্ণ লাইভ জুড়ে থাকবেন আশা করি। আস্তে আস্তে নাম ছোট ভাই, ওই ঘাটের দিকে যেতে হবে। আচ্ছা, কোন দিকে যাব আঙ্কেল? আপনি যেদিকে নিয়ে যাবেন সেদিকে যাব। উনি যেন পালায় না পালায়, আসল রহস্যটা কিন্তু জানতে হবে। দেখো কি সাহস, একা একা চলে যাচ্ছে, আল্লাহ! এটা কিন্তু এখনো স্বাভাবিক নাকি অস্বাভাবিক? প্রিয় বন্ধুরা, আমরা কিন্তু এখনো ক্লিয়ার হতে পারতেছি না। আপনারা একটু আস্তে যান, আমরা তো খুবই ভয় পাচ্ছি। এবং না, আপনি এভাবে স্পিডে কিভাবে হাঁটছেন? এই ধরো ধরো, যেন না পালাই। আঙ্কেল, আপনি যাবেন না, কারণ আপনি এখান থেকে গেলে আমরা যা দেখলাম সেখানে, আর ওই যে আপনি বললেন মাছ ধরে খাচ্ছে বা খায়, ওই জায়গাটা দেখতে চাই। এবং যদি এই আমরা কি শোনেন আঙ্কেল, দেখি নাজমুল সরে দাও, ওর সঙ্গে একটু দেখা করতে দাও। হ্যালো, আপনি দাঁড়ান, আপনি ঠিক ওখান থেকে যখন বেরোলেন আপনি কিন্তু একটা সেকেন্ডের জন্য দাঁড়ালেন না এবং যাচ্ছেন এইভাবে, সেটাও সমস্যা না। তারপরে বলতে চাই যে আপনি যে বললেন যে এখানে গেলে দেখতে পারবো, আসলে কি দেখতে পারবো? দেখতে পারবেন, আসেন। আচ্ছা, আসেন, দেখতে পারবেন। চলেন যাই। হ্যাঁ, হতে পারে যে এমন ভয়ানক চেহারা আমাদেরকে দেখাচ্ছে বা দেখাচ্ছে, রানিং মাছ ধরে খাচ্ছে, রাক্ষসের মতো চেহারা, রক্ত ঝরতেছে, বা ওই চোখ, ওই মুখ, ওই নাক কান, যদি আমি ভূতের দেখি হয়তো আজই আমাদের জীবনের শেষ দিনও হয়ে যেতে পারে। এর জন্য আমাদেরকে সাবধান হতে হবে। তোমরা একজন তো আগে যাও। আর নাজমুল, তোমার একটা কথা বলি, আমরা যেহেতু এখানে হুসাইন সহ 3 জন, ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই, একা থাকলে আর ঘাবড়াবানা, কখনো ঘাবড়াবানা। দেখো উনি কিরাম তাগায় বলে রয়েছে ওখানে। হ্যাঁ, শোনো, যদি ওই লোকটাকে কোনো সময় কোনো অস্বাভাবিক মনে হয়, ধরে পানির ভিতর ফেলে দেবে, ঠিক আছে? এবং খুব সাবধান, খুব সেন্সিটিভ, কারণ আমি এখনও বুঝে উঠতে পারতেছি না তুমি কাঁপতেছো কেন, কোনো কাঁপাকাঁপি নেই, চলো ভয় পাওয়া যাবে না। জি, আমরা আসি, এই যে আসবো, অবশ্যই আসবো। এটা আমাদের একটা লাইভ প্রোগ্রাম, বুঝলেন? আমরা গোস্ট হান্টার থেকে আসছি। উনি আমাদের কথা শুনতে চাচ্ছে না প্রিয় বন্ধুরা। আঙ্কেল, আমি এস এম সোহাগ,
আমি গোস্ট হান্টার দেখি, আমি গোস্ট হান্টার নামের আমার একটা ইউটিউব চ্যানেল আছে, এটা পপুলার, আমার অডিয়েন্স আমাকে দেখে ভালোবাসে। আমি কিউরিসিটি থেকে জাস্ট শেখার জন্য, জানার জন্য, বোঝার জন্য, আমি আমার দর্শকদেরকে ভালো উপহার দেওয়ার জন্য ভৌতিক শো আমি কিন্তু এরকম দেশ বিদেশ বিভিন্ন অঞ্চল বাংলাদেশের ঘুরে বেড়ায়। হ্যাঁ, সেজন্যই কিন্তু মূলত আপনার কাছে আসা। বিশ্বাস করেন, আপনার এখানে আমরা কোনো কিছু চুরিও করতে আসিনি, কোনো খারাপ উদ্দেশ্য নাই, বা জিন ভূত অসুরী আত্মা যারাই থাকুক তাদের উপর আমাদের সম্মান আছে, রেসপেক্ট আছে, আমরা কারো ক্ষতি করি না। ইভেন আপনি ভুলেও, মানে আপনিও ফুল সেফ। আর একটা রিকোয়েস্ট, আপনি আমাদেরকে আঙ্কেল আসলে কোনো বিপদে ফেলে চলে যাবেন না, যদি এরকম কিছু দেখতে পারি বা কোনো রকম ই করবেন না, বুঝলেন? আমরা আমরা কিন্তু মুসাফির, আমরা এখানে কিন্তু আপনার এরিয়াতে আসছি বেড়াতে, আমাদের সঙ্গে। আচ্ছা চলেন সামনের দিকে যাই। আল্লাহ ভরসা। দর্শক বন্ধুরা, আমরা যাচ্ছি সেই ভয়ানক ঘাটে যেখানে কিনা এই মানুষটা বলতেছে যে এই গভীর রাত্রে নাকি এখানে পিচাস বা বিভিন্ন ধরনের ভয়ানক জিন পরীরা এখানে বসবাস করে, তারা এখানে মাছ ধরে খায় এবং সে দেখতে পারে। কোথায়? না, একটু একটু এদিকে তাকাই বলেন। গাছের থেকে নামে? হ্যাঁ, এই যে গাছ না, এই যে গাছ, হ্যাঁ হ্যাঁ, এই যে বড় গাছ সামনে, এই গাছ, এই গাছের থেকে যখন নামে এই জায়গাতে মাছ টাছ ধরে। হ্যাঁ, আল্লাহ, মানে ওই গাছে এক পা দিয়ে বসে থাকে, আর এক পা আর এক আর এক পা নিচে দিয়ে এইভাবে ধরে খায়, ধরে ধরে খায়। এগুলোকে আপনি মাঝে মাঝে দেখেন? দেখি তো। আল্লাহ, কতটা সাহস! আমি তাই ভাবতেছি আঙ্কেল, ঠিক এরকম কিছু আমরা দেখার জন্যই কিন্তু এত কষ্ট করি। পাশাপাশি এই যে আমার সকল বন্ধুরা যারা দেখতেছেন এই মুহূর্তে, প্রিয় বন্ধুরা, দেখেন এই শীতের রাত্রে কতটা কষ্ট হয় এই ধরনের শো তৈরি করতে। এটাকেই নড়ে উঠলো এদিকে। তো যাই হোক, এর জন্য আপনারা একটু শেয়ার করবেন, বেশি করে শেয়ার করবেন, বাত্রা নামের ফেসবুক পেজটিকে ফলো করবেন, সেখানে আমাদের গোস্ট হান্টারের ভিডিও আসবে। চলেন সামনের দিকে যাই। ওখানে কি একটা আঙ্কেল মনে হচ্ছে বসে আছে, ওই যে দেখো তো ওখানে আছে কি না। প্রিয় বন্ধুরা, এই লোকটার পিছু আমরা ছাড়ব না আজকে, শেষ পর্যন্ত কি হয় আপনারা দেখুন, কারণ আমার কিন্তু প্রথম থেকে সন্দেহ লাগতেছে লোকটাকে। আল্লাহু আকবার। ভাই, হ্যাঁ, আমাদেরকে কোথায় নিয়ে যাচ্ছে ভাই? রাজমল, এদিকে আসো তো, উনি থাক ওখানে থাক, হুসাইন কিন্তু একটা সুন্দর কথা বলছে যে ওই লোকটা আমাদেরকে ভোলায় ভোলায় আবার ভয়ানক স্থানের দিকে নিয়ে যাচ্ছে, না তো পরবর্তীতে আমাদেরকে আবার মেরে ফেলবে, না তো বা এই লোকটা অস্বাভাবিক মানুষ তো, কারণ কিন্তু কথাবার্তা কিন্তু অস্বাভাবিক লাগতেছে। নাকি এখান থেকে পালাবা, কী করবা? না ভাই, পালানো যাবে না, দেখতে হবে ভাই। মিস ভাই, তোমার বিপদে পড়ে যাবো না তো ভাই, বিপদে ফেলে দিচ্ছে। দর্শক বন্ধুরা, আমি এস এম সোহাগ হোসেন বলছি। বন্ধুরা, যারা আমাকে দীর্ঘদিন দেখেন, ভালোবাসেন, আপনাদের শুধু ভালোবাসার টানে আমরা যাচ্ছি। আঙ্কেল, এই যে আমরা আসি, আমাদের জন্য দোয়া করবেন যেন আমাদের কোনো বিপদ আপদ না হয়। গাছটা কোথায়? গাছটা কোথায়? আপনি কোন দিকে নিয়ে যাচ্ছেন আমাদেরকে? আল্লাহ, এখানে চারিদিক থেকে কি জানি খপাত খপাত করে খাচ্ছে, নড়তেছে। কোন গাছটা? এই গাছটাই তো দেখা। এবং মানুষের যখন ক্ষয়ক্ষতি হয়, সামনের দিকে আসেন আঙ্কেল। বলতেছিলাম কি, একটু দাঁড়াবেন আপনি, একটু ক্যামেরায় ধরি আপনাকে। মানুষের তো এই যে জিনভূত অসরি আত্মার যখন এই যে মেছো পেতনি বা পিচাস বললেন আপনি, যেটা এরা মাছ খেয়ে ফেললে বা কোনো রকম ক্ষয়ক্ষতি করলে, যারা গৃহস্থ আছে বা যারা আপনারা ঘের চাষি চাষি আছেন, তাদের অনেক ক্ষয়ক্ষতি হয়, তো সেই মুহূর্ত থেকেও আপনি মেনে নিচ্ছেন কেন? বা আপনার কিন্তু হাসি খুশি মন মাথা, আমি দেখতেছি আপনার কোনো কষ্ট নাই এই বিষয়ে, কারণ কি? এই মাছ তো ওরা খেয়ে যাচ্ছে, এই তো ঠেকানোর তো আমাদের কোনো হাত নেই, আছে কোনো ঠেকানোর হাত নেই। এখন এই নিয়ে মেনে তো নিতেই হবে, এখন খেয়ে যাচ্ছে, ওটা তো ঠেকানোর আমাকে হাত নেই, এই জন্য মেনে নিচ্ছি। আচ্ছা
চলেন সামনের দিকে যাই, আমি আসল জায়গায় যাব। দর্শক বন্ধুরা, উনি বলতে চাচ্ছে যে এই যে মাছ খেয়ে যাচ্ছে বা নিয়ে যাচ্ছে বা ওনার লস হলেও এটা মেনে নিতে হবে তাকে, কারণ এটা প্রত্যেকটা ঘের চাষি বা বড় বড় যারা পুকুরে চাষি আছে মাঠে থাকে এরা এদের মেনে নিতে হয় এটা। এই জন্য ওনার কোনো রকম এইটা নিয়ে কোনো ঝামেলা নেই, ইয়ে নাই। ভাই আপনি একটু ভেবে দেখেন এই ঘেরটা কেমন, অটো অস্বাভাবিক একটা ঘের, এত নিম গাছ থাকে দেখেন ওই মাথাতে শুরু করে, নিম গাছ ওই মাথা থেকে শুরু করে দেখেন, এই একটা এই একটা ওই একটা এই একটা এই একটা এত কী করবা, বাদ দিবা নাকি, পালাবায় নাকি এখান থেকে নাজমুল? দর্শক বন্ধুরা, আমাদের জন্য একটু দোয়া করবেন জাস্ট, আর শেয়ার করবেন বেশি করে, কারণ আমরা একটা অন্যরকম সিচুয়েশনে পড়ে গেছি কেন জানি মনে হচ্ছে, কারণ মানুষটা কেমন জানি অস্বাভাবিক। আর সবচেয়ে প্রথম থেকে আমার ভয় লাগছে যে প্রথমে ওখানে তেমন কাউকে দেখলাম না। যান আপনি যান সামনের দিকে, যান আঙ্কেল যান, কোনো সমস্যা নেই, আমরা কথা বলতেছি। হ্যাঁ যাও, তোমরা ওদিকে ব্যস্ত থাকো ওনাকে নিয়ে। প্রথম থেকে যখন ওনাকে আমি দেখলাম ঠিক ওখানে, যখন একটা আত্মা ঢুকে গেল তারপরেই কিন্তু ইনাকে দেখতে পেলাম, এবং ইনার কথাবার্তা আমার কাছে একটু সন্দেহজনক মনে হচ্ছে এখনও। দেখা যাক শেষ অবধি কী হয়, তবে আমরা প্রিপারেশন রাখছি, আমরা যে কোনো মুহূর্তে অসুবিধা হলে এখান থেকে পালাবো। শুধু কাটা না, এই যে খেজুরের ইয়েগুলা ইনি কিন্তু চাইলে লাকড়ি হিসাবে ব্যবহার করতে পারতো, কিন্তু এগুলো কেন করে না সেটাও কিন্তু একটা রহস্য আমরা শোনার চেষ্টা করব ওনার কাছ থেকেই। আঙ্কেল কই আপনি? পরিত্যক্ত হয়ে গেছে যে টিউবওয়েলটা, এটা আপনি তো আমাদেরকে শুধু নিয়ে যাচ্ছেন ওদিকে, আমি বুঝলাম না জিনিসটা, আমরা কি কোনো ভুল করে ফেলছি আপনার কাছে? হ্যালো, না ভুল কিছু, তো কোথায় নিয়ে যাচ্ছেন আমাদেরকে? সামনে সামনে করতে করতে, সামনে তো শ্মশানঘাট, ভয়ানক শ্মশানঘাট, মানে আসলে কি আমি বুঝলাম না। সামনে আসো, যাবো তোমরা দাঁড়াও, উনি যাক, উনি যাক, উনি কী করে আগে দেখে নি, পরিবেশ বুঝে নি, পরিবেশ বুঝে তারপরে কথা বলে না, কী করে দেখে নি। আপনি আগে গেলে সমস্যা, একটু দূরে আপনি আপনি আগে আগে যান, আমরা পিছন পিছন আসবো। কি বলতেছে ভাইয়া? হুম, লোক তো ভাইয়া না, আমাদের সাথে করে নিয়ে যেতে চাচ্ছে, একা যাচ্ছে না, আমার কিন্তু খট লাগতেছে ভাইয়া। যে এখনো যাচ্ছে ছেলে হাতে লাইট যা করতে হয়েছে ভাই, লাইট টর্চ লাইটও বিষয়টা রে ভাই, ভয়ানক আত্মাগুলা আমি আসলে বুঝে উঠতে পারলাম না। এখানে এসে মানে ঘাবড়ে গেছি, অস্বাভাবিক কিছু দেখতেছি, এখানে মেশিনটা এইভাবে পোড়া নষ্ট, এই যে মেশিনের চায় না, আবার এখানে মেশিন নাই, এই যে টিউবওয়েল, আবার ওদিকে নিম গাছ ভরা, আবার উনি বলতেছে ওখান থেকে এক পা দিয়ে এখানে খাই, উনি দেখে ওনার কোনো ভয় লাগে না। আমরা যারা মানুষ জাতি আমাদের তো জিনব দশরি আত্মা দেখলে প্রচুর পরিমাণে ভয় করে। দেখেন ভাই কোন দিকে উড়ে চলে গেছে না, চলে গেছে, কিন্তু ওনার কিন্তু কোনো ভয় লাগে না, তার মানে কি উনি কিন্তু অস্বাভাবিক কিছু হতে পারে। তারপরে কি এখান থেকে আমরা মনে চলে গেলে ভালো হয়, এবং একটা পার্ট টু করলে কেমন হয় এই ভিডিওটার আগামীতে কোনো একদিন এসে? দর্শক বন্ধুরা, আমরা এখানে বিদায় নিতে বাধ্য হচ্ছি, কেন জানি আমাদের কাছে খুব রিস্কি মনে হয়ে যাচ্ছে। আর আমি অবশ্যই আপনারা চাইবেন না যে আমি এসএম সোহাগ হোসেন সহ আমার টিম গোস্ট হান্টারের টিম কখনো বিপদে পড়ে যাক, প্রয়োজনে এই ভিডিওটার পার্ট টু নিয়ে আমরা আসবো এখানে এবং শক্তিশালী হয়ে আসবো।
এবং এখানকার ওই লোকটা কি আসলে মানুষ নাকি ভূত নাকি অসুরী কোনো আত্মা আর দেখা যাচ্ছে না তাকে, দেখো ভ্যানিশ। ও মাই গড ভাই, এখান থেকে এটা কি হলো ভাই? চলেন ভাই, চলেন ভাই। দর্শক বন্ধুরা আপনারা কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যালো প্রিয় বন্ধুরা, প্লিজ এই মুহূর্তে একটু শেয়ার করে দিন। আর যদি এই ভিডিওটার পার্ট টু দেখতে চান তাহলে সকলে মিলে এখনই আমাদের শুধুমাত্র উৎসাহের জন্য এই শীতের রাত্রে আসছি, একটি করে শেয়ার করে দিন। আমরা শেয়ার পাওয়ার সঙ্গেই প্রয়োজনে আগামীকাল এসে আবার ভিডিও বানাবো পার্ট টু এখানে। এবং এই লোকটাকে কিন্তু এখন আর দেখা যাচ্ছে না। আঙ্কেল আপনি কোথায় গেলেন? হ্যালো ভাই, চলে চলে ভাই, এখন আর ডাক শুনতেছে না। আচ্ছা আমি একটা কথা বলি, কোনো কিছু ঘটার আগে এখান থেকে চলো প্রয়োজনে এই ভিডিওটার আমরা পার্ট টু করবো। প্রিয় বন্ধুরা আপনারা যারা পার্ট টু চান, আবারও বলতেছি, গোস্ট হান্টার ইউটিউব চ্যানেলকে ফলো করে নিন, সরি সাবস্ক্রাইব করে নিন, শেয়ার করুন, আর সকলে একটি করে লাইক শেয়ার করুন। শেয়ার করলেই বাত্রা নামের যে ফেসবুক পেজটা সেটা ফলো করুন, আমরা এই ভিডিওটার পার্ট টু করবো। আসলে এখানকার যে রহস্যটা ওই লোকটাকে, ওটা আমরা মুখোশ উন্মোচন করে পার্ট টুতে দেখাবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, পালাও এখান থেকে।